ওয়েলকাম টু বঙ্গাইগাঁও টাইমস। আজকে আমাদের সাথে আছেন পপুলার সিঙ্গার, প্রডিউসার, সং রাইটার মিস্টার সুরজিৎ চ্যাটার্জি। স্যার, ওয়েলকাম টু আসাম অ্যান্ড শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আসামে তো আগেও আপনি শো করেছেন। হ্যাঁ, বহুবার। হ্যাঁ হ্যাঁ, তো এবার এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ আমার মনে হয় বছর তিনেক আগে আমরা আসামে লাস্ট এসেছিলাম। তারপর অনেকদিন ধরে আসাম, অনেকবার কথা হচ্ছে গুয়াহাটি আসার, আবার বিভিন্ন কারণে সেগুলো হচ্ছিল না। কিন্তু এইটাই আমার খুব ভালো লাগছে যে এতদিন পরে আবার আমরা আসামে এসে হাজির হয়েছি এবং আসামের মানুষের গান শোনাবো। আমরা যে ধরনের গান করি সেখানে আসাম তো তার পীঠস্থান, তো লোকসঙ্গীতের আমাদের দেশের, তো সেইখান থেকে আসামে আসা একটা আলাদা রোমাঞ্চ সবসময় থাকে আমাদের। যে আসামের মানুষ তো লোকসঙ্গীত খুব ভালো বোঝে আসলে, তো তাদের কাছে লোকসঙ্গীত শোনানোর একটা মজাই আলাদা। তো আজকের প্রোগ্রামের জন্য আপনি কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড, এবং এর আগে বেশিরভাগই আসামে যে অনুষ্ঠান হয়েছে, আমার মনে হচ্ছে একবার ঢেকিয়াঝুলিতে আমাদের বহু বছর আগে একবার খুব মাঠে অনুষ্ঠান হয়েছিল, প্রচুর মানুষজন ছিলেন আর কি। তো তারপরে এই আজকে আমি আরও বিশেষ করে আজকের দিনটা দিকে তাকিয়ে আছি, কারণ এর মধ্যে যা অনুষ্ঠান হয়েছে আমাদের বেশিরভাগই হলে হয়েছে, অডিটোরিয়ামের ভেতরে। তো সেইখানে মাঠে একদম ওপর আকাশের নিচে মানুষের গান শোনানোর সুযোগ বহুদিন পর আসামে, সেই জন্য আরও বিশেষভাবে আমি, ইনফ্যাক্ট তোমরা এলে যখন তার আগে বসে বসে গানই দেখছিলাম যে কি কি গান করা যেতে পারে, কি করব আর কি, সেই সব ভাবছিলাম। খুবই এক্সাইটেড আমি আজকে অনুষ্ঠানে। কোভিড এর পর তো লাইভ শোস, কোভিড এর টাইমে তো আপনি লাইভ শোস তো মিস করেছেন নিশ্চয়ই? প্রচন্ড মিস করেছি। আমাদের মনে হয় আমরা যারা জীবনের বেশিরভাগ সময় মঞ্চের উপর কেটে গেছে, তারা যতই যা হয়ে যাক মঞ্চে না উঠতে পারলে মনে হয় জীবনটা কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না আর কি। কাজকর্ম তো হচ্ছে, সিনেমার মিউজিক করছি, এই করছি, অ্যাডের মিউজিক করছি, কিন্তু এই যে মঞ্চে উঠতে পারছিলাম না, সেই জন্য ভেতর থেকে খুবই আমরা, মানে আমি আমার অন্যান্য শিল্পীদের নিয়েই বলছি, আমি জানি তাদেরও মনের কথা, যে তারা অনেকেই খুবই ব্যথিত ছিল আর কি। আমি তো ছিলাম, এবার আমার অক্সিজেনই মনে হয় স্টেজের উপর, ওই মঞ্চে উঠবো, মানুষ বসে আছে, তাদের সাথে কথা বলবো, গান শোনাবো, এইটাই জীবন মনে হয়। আসামের লোকসঙ্গীত নিয়ে কিছু প্ল্যানিং করনি গান? অ্যাকচুয়ালি একটা আসামের লোকসঙ্গীত নিয়ে যে গান করে ফেলেছি ফাগুনের মোহনায়, তারপরে এত বড় চাপ হয়ে গেছে যে গান করার, আমি গান খুঁজে যাচ্ছি। আমার বন্ধুবান্ধব যারা এখানেও থাকেন, কলকাতাও যারা বন্ধুবান্ধব আছে, যারা আসামে থাকেন হয় তখন তারা কলকাতায় আছে, তাদের অনেকক্ষণ থেকে, ইনফ্যাক্ট কিছুদিন আগেই আমার এক বন্ধু আছেন কলকাতা পুলিশে আছেন, ওনার ওয়াইফ অহমিয়া, তো ওনাকে আমি বলেছিলাম আরও কিছু থাকলে আমাকে পাঠাও একটু, যেটা দিয়ে আমি বাংলা গান আবার কিছু তার ইন্সপিরেশনে কিছু করতে পারি। ইচ্ছে তো আছেই, কিন্তু ওই মনে হয় এমন কিছু একটা হওয়া উচিত যেটা ফাগুনের মোহনার মতো হলো, অ্যাটলিস্ট তার থেকে বেটার হোক না হোক জানি না, অ্যাটলিস্ট তার মতো কিছু একটা করতে পারলাম সেরকম। বারান্দায় রৌদ্র, এটা তো ছোটবেলার থেকে শুনে আসা গান, আর প্রবাবলি 21-22 ইয়ার্স হবে এই গানটা, তো ক্রেজটা তো সেমই এই গানের, তো এই আসামে বলেন যেখানে বলেন বারান্দায় রৌদ্রতে ক্রেজ একটা আলাদাই, তো আপনি এই গানের যখন প্রিপার মানে ফরমেশন ছিল তখন কি ভেবেছিলেন যে এতটা? না, একদমই ভাবিনি। আমার যখন এই গান তৈরি হয়েছিল আমাদের ভূমি 2000 সালে যে প্রথম, যে আমাদের তখন ক্যাসেট বেরোতো, তারপর সিডি হলো, এখন তো নানা রকমভাবে গান শুনছি আমরা, কিন্তু ওই প্রথম ক্যাসেটের নাম যে যাত্রা শুরু ছিল সেইটা 2000 সালে বেরিয়েছিল। তো 2000 সালে প্রথম গানটা রিলিজ হয়, আমার গানটা লেখা কিন্তু তার প্রায় বছর তিনেক আগে, তখন ভূমি আমাদের তৈরিও হয়নি। তো সেই সময় থেকে বিভিন্ন লোককে এমনি এমনি বন্ধুবান্ধবের মধ্যেই গান শোনাতাম আর কি। তো আর সত্যি কথা তোমাকে বলি যে অনেক মিউজিক কোম্পানিতে গিয়েও শুনিয়েছি, তারা সবাই বলতো এই গান চলবে না, কেউ শুনবে না, মানে এতটাই, জানি না তাদের উপর কোনো কিছু রাগ নেই আমার, কিন্তু পরবর্তীকালে তো আমরা দেখলাম যে কীরকম কী অবস্থা হলো। তো গান যখন হয়েছিল তখন রেকর্ডিংয়ের সময় থেকে কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই গানটা একটু স্পেশাল অ্যালবামের, এইটা এই যে গান যে এরম জায়গায় যাবে 20-21 বছর বয়সে, এখনও লোকে বসে থাকবে, কখন ট্যাক 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 শুরু হবে, তো এতটা ভাবিনি, কিন্তু এইটুকু আমরা জানতাম যে এইটা একটা স্পেশাল গান হচ্ছে এবং সবার খুব ভালো লাগছে। ইয়াংস্টারদের মধ্যে এখন এখন আগেও ছিল ট্রেন্ড ব্যান্ড ফরমেশনের, যে গান গাচ্ছি তো কলেজে একটা ব্যান্ড হবে, তো এই ব্যান্ড ফরমেশনের ইম্পর্টেন্ট পার্টস বা বলেন টিপস বা কিছু অ্যাডভাইস দিতে চান যদি?
অ্যাডভাইস না, আমার একটাই বক্তব্য যে ব্যান্ড, দেখো আমার মনে হয় যে ব্যান্ড পুরো যদি ব্যান্ড যদি একটা আন্দোলনই মনে হয় আমাদের ওই সময়, যে ইয়াং বয়সে কলেজের ছেলেমেয়েরা একটা গিটার হাতে বা ড্রাম নিয়ে ইত্যাদি যা কিছু হাতের কাছে আসে সেই নিয়ে তাদের নিজেদের কথা বলবে, হ্যাঁ তাদের নিজেদের গান, নিজেদের বক্তব্য, নিজেদের ভাবনা সমাজ নিয়ে সমস্ত কিছু নিয়ে। তো সেই হিসেবে সব অনেকগুলো ব্যান্ড ওই সময় শুরু হয়েছিল, কিন্তু তারপর আমরা যেমন এখন একটু দেখতে পাচ্ছি ব্যান্ডের আলোচনা কম, তো সেইটার অনেক কিছু বদলে গেছে, সামাজিক পরিস্থিতি বদলে গেছে। এখন আর অত লোকের ধৈর্য নেই যে একটা ক্যাসেট শুনবে আটটা গান দশটা গান, না ধৈর্য কমে গেছে লোকের। হ্যাঁ, তো একটা শেষ কবে মনে হয় একজন মানুষ তার বাড়িতে ঢুকে ক্যাসেট চালিয়ে একটা পুরো ক্যাসেট বা পুরো কিছু শুনছে? শুনছে না লোকে। এই টুকটাক কাজ চাপও বেড়ে গেছে মানুষের জীবনে জীবনযাত্রায়, তো ওই কাজের ফাঁকে ফাঁকে লোকে একটু গান টান শোনে এখন। তো সেই দিক থেকে ব্যান্ডের একটু এখন সংগ্রাম বেশি, কিন্তু আমার যেটা পরামর্শ তাদেরকে দেওয়ার আর কি, আমার অভিজ্ঞতা থেকে যেটা পরামর্শ দিতে পারি তাদেরকে, সেটা হলো অনেকেই মনে হয় যে ব্যান্ড নিয়ে যারা আছে, ব্যান্ড নিয়ে তারা নিজেদের গান করছে, সে যেভাবেই হোক, সে ফোক হোক, রক হোক, জ্যাজ হোক, পপ হোক, যা যা যেভাবে তাদের ইচ্ছে তারা নিজেদের প্রকাশ করবে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। আমার এইটুকু মনে হয় যে ব্যান্ডের হয়তো একটা গান দুটো গান তারা করলো, সেই গানগুলো হয়তো মানুষের ভালো লাগলো না, ইমিডিয়েটলি তাদের ধৈর্য চলে যায় সেখান থেকে, কিন্তু লেগে থাকার দরকার খুব, 4 বছর 5 বছর, যে কোনো কোনো প্রফেশনটাই আর সহজ নয়। লাস্টে আসামের মানুষের জন্য যদি 2 লাইনস আপনার পছন্দের কোনো গান আর একটা ছোট্ট মেসেজ। আসামের মানুষের জন্য ছোট্ট মেসেজ কি, অসাধারণ গান নববরুয়ার, যেটা থেকে ইনফ্যাক্ট আমি আপনাদের প্রত্যেককে বলি যে এই গানটা প্রথমে অহমিয়া ভাষাতেই আমি গাওয়ার চেষ্টা করতাম। তো আমাদের এক বন্ধু একবার একটা অনুষ্ঠানে পরে এসে বলেছিল যে আপনি যাই করেন গানটা খুব ভালো লাগছে, সবাই নাচছে ঠিকই, কিন্তু অহমিয়া ভাষায় গানটা গাইবেন না, কারণ কি আপনার উচ্চারণ হচ্ছে না, কথাবার্তাও ঠিকঠাক বলছেন না, কিছু কিছু কথা ভুল হচ্ছে। তো তখন থেকে আমার মাথায় ঢুকেছে এটা, তাহলে যদি এর একটা ভাবার্থ নিয়ে বাংলা করা যায়, আনন্দের গান, নতুন ফসলের গান, প্রেমের গান, সবুজের গান, তো সেই হিসেবে আর কি তখন আমি এই গানটায় বাংলা লিখি। তো সেই গানটাই শোনাই আপনাদের। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, আসামের বন্ধুদের জন্য কি বলবো বলুন, আসামের আকাশে বাতাসে মাটিতে চতুর্দিকে শুধু সঙ্গীত আর সঙ্গীত, বিভিন্ন মানুষজন যারা এখান থেকে আমাদের এত কিছু দিয়ে গেছেন, এরকম মনীষীদের মতো মানুষজন, ভূপেন হাজারিকার মতো মানুষজন যারা আমাদের এত কিছু দিয়ে গেছেন সঙ্গীতে, তাদেরকে প্রণাম জানাই আমি, আর ভাবি যে তাদেরকে অনুসরণ করি আর তাদের মতো হওয়ার চেষ্টা করি, তাদের থেকে শিখি। থ্যাংক ইউ সো মাচ।